জানাজা নামাজ, নো ডাউট। সবাই কাতারে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব বলবে চার তকবীর সহ ফরজে কিফায়া জানাজা নামাজ। ইমামের সহিত একদাদা করিয়া পেছন দিক থেকে মোড়লে ছেলে জোরে বলো, পেছনে শোনা যাচ্ছে না, হাঁক মারবে। তা জানাজার পরে গিয়ে বললুম ভাই তোমাদের ইমামটা বোধহয় সাবু টাবু খায়, ফেদার গালে একটু জোর দি। তাহলে হ্যাঁ ভাই রামাজ আসতে বললি হয়, তুমি বলতিলে তাই লিয়ে জোরে বলতি, তাহলে হ্যাঁ আলি বয়স তো প্রায় 52 কোটায় চার লাইন নিয়ে 52 বছরে মুখস্থ হয়নি, কি কামাই করেছে এতদিন আর কথা বলে না। আমি ইমাম না সাধু খায়, তুমি সম্বন্ধে 52 বছর বয়সে চার রাকাত চার লাইন নিয়ে মুখস্থ হয়নি, তুমি মুসলমানের পরিচয় দিচ্ছ, লজ্জা করে না আর কথা বলে না। আচ্ছা এই নিয়তটা বলে না দিলি কি বড্ড দোষ? একটা লোক অন্তদন্ত হয়ে তাড়াতাড়ি বলি খোকা তাড়াতাড়ি কলটানো, দুমদাম উজু করতে বলি চাচা কোথায় যাওয়া, তাহলে খোকা সেই বরকতুল্ল মরে গেছে জানাজায় যাবো, জানাজা শুরু হয়েছে ও কিচ্ছু বলিনি, এসেই আল্লাহ আকবার চার তকবীর সহ ফরজে কিফায়া জানাজা নামাজ টামাজ কিচ্ছু বলিনি, এসেই আল্লাহ আকবার, ওর নামাজ হবে না হবে না। যেহেতু আসার সময় জিজ্ঞেস করছেন কোথায় যাবেন বলছিলেন জানা যায়, দ্যাট ইজ নিয়ত, ওখানেই ওর মনে সংকল্প আছে ওটাই নিয়ত। মুখে যেটা বলি মোস্তাহাব, বললে একটু সওয়াব হবে, মুখে না বললে নামাজের কোনো ক্ষতি হবে না, একটু ক্ষতি হবে না। যে নিয়ত মুখে না বললে একটু ক্ষতি হয় না, সেই নিয়তটা তো মুখে বলে দেওয়া হলো, মাগার ভিতরে দরুদটা কেডা বলে দেবে, দোয়াটা কেডা বলে দেবে, চরম অজ্ঞতা নামাজের নিয়ত বলে দেওয়া। ঈদের নামাজ ছয় তকবীর সহ ঈদুল আধার দুই রাকাত ওয়াজিব নামাজ, ইমামের সহিত ইক্তেদা করি কিবলা মুখে হিয়া পড়িতেছি আল্লাহু আকবার। আমি খালু ইমাম না নিয়তটা বলে দিলে তোমার আত্মীয়তে কি খালা বলে দেবে? যে মুসলমান আত্মাইয়াতু জানে না, যে মুসলমান দরুদ শরীফ জানে না, সে মুসলমানের ওই নিয়ত বলে দিলি নামাজ হবে? ওই নিয়ত যদি ইমাম বলে না দেয়, শুধু আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেলে আলহামদুলিল্লাহ নামাজ জায়েজ, কেউ ফতোয়া দিতে পারবে না যে মুখে নিয়ত উচ্চারণ করে না পড়লেও নামাজ হবে না। আমি মুখে পড়ার পক্ষে, আমি জানি আমি পড়ি, কিন্তু ছুটে যাচ্ছিল কোথায় যাওয়া, বললো খোকা ঈদ পড়তে যাবো, বাস দ্যাট ইজ নিয়ত, মুখে উচ্চারণ করলে মোস্তাহাব। তাহলে পশ্চিমবঙ্গ থেকে জানাজা আর ঈদে এই নিয়ত দুটো মার্ডার করে দেওয়া উচিত। আম পাবলিক ভাবে আমরা তো মুখ্যসূক্ষ্ম লোক বেশি জানি না, যেটা অভাব ছিল হুজুর বলিয়ে দিয়েছে মোটামুটি আমাদের হচ্ছে, বুঝতে পারেননি। পাবলিকের বিবেকে চাবুক মেরে বলতে হবে যে লোকে বলে দেবে তাই নামাজ হয় না, তোর নিজে পড়াই লাগবে তবে নামাজ হবে। নাম্বার টু, আর একটা জিনিস যদি আমি বেঁচে থাকি তুলিই দেব, একটা হলো এই দুটো ঈদের নামাজের নিয়ে জানাজান নিয়ে, আর একটা জিনিস তুলে দেব এই বাড়ি বাড়ি ভাড়া করা কোরআন পড়া, বুঝতে পারেননি। গ্রামের সভা ডেকোরেটর কার কচি, কার ডেকোরেটর তোমার, এদিকে তো তুমি ওদিক কেন বস, কি নাম তোমার, ফারুক মন্ডল, বাহ বসো। এই ডেকোরেটরের কত ভাড়া লওয়া কত টোটাল? হ্যাঁ দাদা মোটামুটি একটা 10,000-এর মতন। আর টোটাল যা মাল দেশ দাম কিরাম হতে পারে মোটামুটি? 2 লাখ টাকা মাশাল্লাহ। আর এসব মিলে ওই দুই ধরা 2 লাখ টাকার সম্পদ, ভাড়া এদেশে কত? 10,000, 24 ঘন্টা ব্যবহার করবো 10,000 টাকা ভাড়া, দাম কত? ভাড়া কত, দাম কত? বাহ মুখস্থ হয়ে গেছে। গ্রামের একটা লোক সে দেখেছে 2 লাখ টাকার সম্পদ একদিন ব্যবহার করবে 10,000, বাহ দারুণ তো। ও আস্তে আস্তে দুপুরের পড়ন্ত বেলায় কসাইখানায় বলতে ও দোকানদার, দোকানদার তোমার গোস্ত কিলো কত? তাহলে তো 250 টাকা, তাহলে তো আমার 1 কিলো গোস্ত একটু ভাড়ায় দাও দিন। ইশালা গরুর গোস্ত ভাড়ায়, তোর কি ফেজের তার কি ঠিক আছে? তাহলে তো কেন
গ্রামে সভা হচ্ছে, 2 লাখ টাকার ডেকোরেটরের দাম মাত্র 10,000 টাকায় ভাড়া এসেছে, একদিন ব্যবহার করে কাল আবার খুলে যাবে। তুমি আমার 2 কেজি গোশত ভাড়ায় দাও, যা ভাড়া লাগে দেবানু। গোশ কোনোদিন ভাড়ায় হয়? একবার কিনে নিতে 500 টাকা, তাহলে আমার 500 টাকা নেই, 50 টাকা দিচ্ছি, 2 কেজি অন্তত ভাড়ায় দাও। তোদের শোন, ডেকোরেটরের মাল ভাড়ায় যায়, ও ইঞ্জিন ম্যানে যায়, আবার ইঞ্জিন ম্যানে করে ঘরে ফেরে। আরে শালা গরুর গোশত যে পথে যায় ও বলো সে পথে ফেরে না, এ ভাড়া চলবে না, একেবারে পুরো দাম দে, পুরো দাম দে, কিনে নিতে হবে। আজীব তামাশা, যে বাড়িটায় থাকি সেটা কেনা, যে জমিতে থাকি সেটা কেনা, যে হাঁড়িতে ভাত খাই সেটা কেনা, যে গ্যাসে রান্না করি সেটাও কেনা, যে পাখার বাতাস খাই সেটাও কেনা, যে বালিশে মাথা দুই সেটাও কেনা, যে ঘাটে শুয়ে ঘুমাই সেটাও কেনা। আর শবে বরাতে বাপ মার জান্নাতে পাঠাইতে হবে কোরআনটা ভাড়া করা। বলেন বলেন, তাহলে ভাড়ায় ডেকোরেটর পাওয়া যায়, গরুর গোশত বলো ভাড়া হয় না। গরুর গোশ তারা কতটা চালা, যে বাড়িতে 6টা মেয়ে 3টে ছেলে, একটাও বাপের কবর জিয়ারাতের যোগ্য না, একটাও 10-12 কোরআন তেলাওয়াতের হিম্মত রাখে না, 3টে 4টে ছেলে মেয়ে থাকার পরেও যে লোক কোরআন শিখিয়ে যেতে পারিনি তার মতন ব্যর্থ কাপুরুষ পৃথিবী তার কেউ নেই। সালাম মরার পরে ভাড়া ঠিয়ে লোক দিয়ে কোরআন পড়াবে? আমি নিজে বহুবার থেকেছি, খতম টতম পড়িছি। চাচি বলতো, চাচি তা তোমার ছেলে টেলে দাও, চাচার কবরটা জিয়ে দিয়ে হাত করি। তাহলে দেখো গা, তোমার সে ভাই না সারা রাত রাত জেগে এসে জলকর পাহারা দিয়েছে, ঘুমিয়ে নেতকে পড়িয়াছে। হ্যাঁ নেতকে পড়িয়েছে, ও আর যাবে না খোকা, তোমার একটু জিয়ারাত করে দাও। আচ্ছা বলেন, কত বড় ইডিয়েট আমি, যার বাপ সে ষাঁড়ের মতন ঘুমোচ্ছে আর ওর বাপের কবরে গিয়ে আমার বলতে হবে আল্লাহ বরকতুল্লাহ তুমি উদ্ধার করো, এর মতন ইডিয়েট পৃথিবীতে আর আছে? ছোট বয়সে ওই যা খতম পড়িয়েছিলাম, পড়িয়েছিলাম ভুল করে, লেটকে মেরে ফেলে দিল মাতুন কারিবড়ি, আর খতম পড়তে যায় না। আমি আমি তোর বাপের জন্যই পড়বো কেন? আমার দাদি মরেছে, আমার আব্বা মরেছেন, আমার চাচা মরেছেন, আমার চাচিমা মরেছেন, আমি খতম পড়লে আমার চাচার দোমা, আমার চাচির দোমা, সারা তোর বাপের দিতে যাবো কেন? আমি তুই পড়, কোরআন দান করতে আছে মাদ্রাসায়, আমি লিখ কোরআন কি হবে? তা বুকির কাছে, হুজুর আমার আব্বা অনেক দিন ইন্তেকাল করেছে, আমার আব্বা যেন কবর একটু ভালো থাকে, তাই কোরআনটা দান করতে এসি। তা কোরআনটা নেই, আমি লিখছি একটু ধরো, আমি নিচে নিয়ে আবার বলে মানে দেখো তোমার বাপের কবরে ভালো হোক তুমি চাও, তো দেখ তাহলে তুই মাদ্রাসার ছেলেকে দিতে হবে না, তুমি একটু বাড়িলে পড়ো গে। তাহলে তো হুজুর আমি কখন পড়বো বলো দিন, যাতাই ঝেঁটার দরকার, ঝেঁটকে মাথার কাঠ খুলে দেওয়া লাগবে না। এরা পড়বে আর তোর বাপ জান্নাতে যাবে, আর তুই তোর বাপের জন্য কোরআন পড়বি না, ওর পড়ার টাইম নেই, আমি কিনে দিলুম তোমরা পড়িয়ে পড়ো। কেউ কোরআন দান করলে আমি নিতে চাই না, তো আমার মাদ্রাসায় দিলে আমি 1 পিস কোরআন নিতে চাই না, তুই নিজে পড়বে রো। মাদ্রাসায় দিতে চাই দুটো চাল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে কচিরা খাবে পড়বে, কোরআন দিবি তুই পড় তোর বাপের জন্য। আম পাবলিক ভাবে কোরআনের প্রতি আমার যে হক, আমার যে দায়িত্ব, আমার যে দায়বদ্ধতা ছিল, বছরন্তি ইমাম সাহেব এসে পঞ্চায়েতের সেই লাইসেন্স মোটামুটি ওরা রিনিউ করে দেয়, আমি আর না পড়লেও হবে। বাড়ি বাড়ি যে কোরআন পড়া হয় না, কারুর বাড়ি বাদ দিলে বা ঝগড়া হয়, এটা জানেন? ঝগড়া কেন ঝগড়া হয় জানে? যে ওদের সব লাইসেন্স রিনিউ হয়ে গেছে, আমার লাইসেন্স ঝুলে আছে, যার জন্য ঝগড়া হয়। পাবলিককে বোঝাতে হবে এটা গরুর গোস্তর মতো ভাড়া পাওয়া যায় না, যার পড়া তাকেই পড়তে হয়। বাড়ি বাড়ি পড়া বন্ধ করে তোর বাপের জন্য, তোর মার জন্য তুমি পড়ো ভাই, তোমার স্ত্রী পড়ুক, তোমার ছেলে পড়ুক, তোমার মেয়ে পড়ুক, আলহামদুলিল্লাহ তোমরা কজন পড়ে 25 পারা হয়েছে, তাই আয় ঠিক আছে, আমি আর আমার ছেলে যাচ্ছি, আমিও 25 পারা পড়ে, চলো একসঙ্গে কবরটা জিয়ারাত করি, কত ভালো লাগবে। বলে ফকির সাহেবের না বিরাট কপাল ভালো। আমি বললাম কীরকম? তা বলে যে বাড়ি যায় 50-60 টাকা নিচের ভিক্ষে দেয় না। তা বলছি ভিক্ষে করতেছ ক বছর? তা বলছি প্রায় 50 বছর। বলে এই সব বাড়ি যদি 40-50 কোটি টাকা দেয় তাহলে 50 বছর তো জমিদার হওয়ার কথা। তাহলে ফকিরের কপাল খুব ভালো, সবাই টাকা দেয়। আমরা
সবাই টাকা দিয়ে দিলে এতদিন ফকির থাকে হতে এতদিন জমিদার হয়ে যাবে, তাহলে তো ভুল বুঝলে হবে না। ফকিরের কপালটা ভালো, তা ঝোলাটা ছেঁড়া, ঝোলা যা মুসলমান দেখছেন এর কপাল খুব ভালো কিন্তু আমলের ঝোলা ছেঁড়া। যে বাড়িতে কোরআন নেই সে বাড়িতে নামাজ থাকবে কি করে? আরে নামাজের রুহানি শক্তি তো কোরআন, কোরআন যদি শুদ্ধ হয় তবে ওটা নামাজ হবে, যদি কোরআন ঠিক না থাকে তাইলে ওটা হাঁটু বুড়া বা ব্যায়াম হবে। পরিষ্কার কথা বলিস, ওটা হাঁটু বুড়া বা ব্যায়াম। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়া দরকার, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা ইয়াসিন, সূরা রহমান পড়ুন, ওটা নামাজ। আর যদি কোরআন না থাকে তাহলে ওটা নামাজ না, ওটা ব্যায়াম হচ্ছে। হেঁটু কোমরে ব্যথা ব্যায়াম থাকলে একটু কমবে, ওটা একটা ভালো ব্যায়াম। বলছিলাম জানাজা কত বড়, পাকা ইডিয়েট না হলি ফরজে আইন জোহর পড়া, ফরজে কেফায়া জানাজা নামাজ পড়া। আমার এই মহল্লায় 10,000 লোক বাস করে, মাত্র দুটো লোক জানাজা পড়ে দিলে আর কারোর পড়া লাগবে না, আর কারোর পড়া লাগবে না। এটা হলো ফরজে কেফায়া, আর ফরজে আইন সবার লাগবে। যেমন আমার বাড়ি ভাত রাঁধাটা ফরজে কেফায়া, আমার গিন্নি রাঁধে আমরা সবাই খাই, গিন্নি একা রাঁধলি সবার খাওয়া হবে, তাহলে রান্না করাটা বলেন বলেন ফরজে, রান্না করাটা ফরজে কেফায়া, একজন রাঁধলে সবার হয়ে যাবে, কিন্তু খাওয়াটা ফরজে আইন সবার খেতে হবে। টয়লেট করাটা একজন করলি সবার, পানি খরচ করাটা ফরজে কেফায়া, যেগুলো সবার করা লাগবে সেটা ফরজে আইন, আর যেটা একজন করলি সবার হয়ে যায় সেটা ফরজে কেফায়া। গ্রামে যদি একজন ইন্তেকাল করে, এক দুজন জানাজা পড়লে গোটা গ্রামবাসী জানাজার দায়িত্ব থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, হক আদায় হয়ে গেল, কিন্তু কেউ যদি না পড়ে তাহলে সবাই বলো পাপি হবে। একজন রাঁধলি সবার খাওয়া হবে, কেউ যদি না রাঁধে তাহলে সবার খিদে থাকবে, সেম টু সেম। তাহলে জানাজা না পড়লেও কোনো গোনা হতো না, কিন্তু এক অক্ত ফরজ নামাজ না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি বলছি ভাই আপনার যদি সময় কম থাকে, খালু মারা গেছেন এক নজরে দেখে নিন, একটু দোয়া করে দিন, জোহরটা পড়ে বাড়ি চলে যান, ব্যস্ত থাকলে জানাজা পড়তে হবে না, জোহরটা পড়ুন। আপনার খালুর উপরে জানাজা নামাজ আপনার জন্য বাধ্য না, অনেক লোক আছে পড়ে দেয় আপনি চলে যান। কিন্তু আমরা দেখছি জোহরের নামাজে 150 লোক, জানাজায় গিয়ে 1,500 লোক। আচ্ছা এই যে 1,350 লোক ওদের জানাজা পড়তে বলে কেডা, বলেন বলেন কেডা জানাজা পড়তে বলে জোর ওরা? হ্যাঁ যেহেতু ওর খালু লোক দেখানো, এ জানাজার কোনো দরকার নেই। যদি ব্যস্ত হন আমি বলছি জানাজা ছাড়ুন, জোহর ছাড়বেন না প্লিজ। জোহর বাদ দিয়ে জানাজার কোনো অস্তিত্বই থাকতে পারে না, শুধু মুরব্বী বললেন বলে একটু দর দিয়ে দেই। আচ্ছা জাস্ট ঈদের দিন গোসল করা কি ঈদের দিন হিসেবে গোসল করা সহজ তো বলেন? শোন না, কোনো ব্যক্তি যদি প্রচণ্ড শীতে ঈদের দিন গোসল না করে ঈদের নামাজ পড়ে, এর নামাজ হবে না? হবে না, আরামসে হবে। সুন্নত আদায় না করলেও ঈদের নামাজ হয়ে যাবে, ঈদের দিন গোসল করাটা সুন্নাত, না করলে নামাজ হবে, কোনো দোষ নেই। আর আচ্ছা 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 এখন ধানা টচ্চ হয়ে যাক, আবার যখন কফি হাটে যাবো তখন ওইটা দেবে। এখন তো ঈদের নামা ঈদের দিন গোসলটা সুন্নাত, আর রাত 12টার পরে যে গোসলটা দায়িত্ব ঘাড়ে চাপে ওটা ফরজ। আচ্ছা যারা রাতির 12টার ফরজ গোসল বেলা 2টোয় করে, তারা আবার পৌষ মাসের কোঁতানি স্মৃতি সকালবেলা সুন্নত গোসল করে। আচ্ছা কত বড় বোকা না হলে পৌষ মাসে 13 ডিগ্রি ঠান্ডা, সেই পুকুরির পানিতে এত পরিমাণ সাবান মেখতেছে 1 ইঞ্চি জায়গা বাদ দেবে না, পুকুরির গেঁজার ঠেলায় মাছ খাবি খাচ্ছে,
সুন্নত আদায় হচ্ছে। অথচ এই সুন্নত গোসল বাদ দিলে ওর কোনো গুনাহ হতো না। আর রাত ১২টার ফজর গোসলটা ফরজ গোসলটা বেলা ২টার সময় করে। জিজ্ঞেস করলি বললো আব্বা মা থাকে তো লজ্জায় পড়ে গোসল করা যায় না। আমি এরাম গোসল তোর আব্বাও করে এলো বলে তুই জন্ম নিছিস, কিসির লজ্জা রে? আর ওই গোসলটা করলে বাপ মা যদি বুঝতে পারে তার আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আমার কুচি নাপাক দেহ হয়ে থাকে না। গ্রামের ফরজ গোসল হয়টায় বলে মনে হয় জন্মের মতো একদিন করে না সারা বছর চালায়। সুতরাং ইসলামের যে আসল ভিত, ইসলামের যে আসল শিক্ষা, ইসলামের যে আসল রুহানি, সেটা আমাদের কাছে খুব অভাব। আমরা শিখিনি, আমরা পড়িনি। আমি যে বিরাট জানি একথা একবারও বলবো না, আমারও ভুল হয়, এখনো লোকে আমার ভুল ধরে। কিন্তু এরপরেও আমি বলতে পারি যে আমি এখনো ছাত্র, এখনো পড়াশুনো করি রোজ, বাকি ভুল হতেই পারে, আল্লাহ ক্ষমা করার মালিক। কিন্তু পড়ি আমি দুপিসটা হলেও প্রতিদিন আল্লাহর রাস্তায় দুপায়ের চরণ ধুলিকে শ্রদ্ধা জানিয়ে বলছি ইসলামটাকে পড়ুন, ইসলামটা জানুন। ইসলামের মতো শান্তির ধর্ম, ইসলামের মতো আদর্শের ধর্ম, ইসলামের মতো পবিত্রতার ধর্ম, ইসলামের মতো ইজ্জতের ধর্ম পৃথিবীতে আর নেই। এ ধর্ম যত মানবেন তত ইজ্জত বাড়বে, এ ধর্ম যত মানবেন তত পবিত্রতা বাড়বে, এ ধর্ম যত মানবেন তত মান বাড়বে, এ ধর্ম যত মানবেন লোকে আপনাকে তত বেশি বিশ্বাস করবে। আমরা জানি বিজেপির সরকার নরেন্দ্র মোদী ইসলামের দুশ্মন, একদম ১০০ বার ঠিক। একটা আইএএস অফিসার মুসলিম, সে কথাবার্তা হলো, সালাম কালাম হলো, তাই বলছে এখন কোথায় পোস্টিং আছেন? তা বলছেন আমি দিল্লিতে পোস্টিং আছি। কি কাজ? তাহলে মন্ত্রী মিনিস্টারদের এই সমস্ত কাজকাম করতে হয়। তাই বলছি আপনার নামাজ কালাম? তা বলছে আমি ওই মন্ত্রীর যে বাসায় থাকি ওখানে যখন জোহরের রক্ত হয়ে যায় ওখানেই নামাজ পড়ি। আমি এরা তো বিজেপি নামাজ পড়তে দেয়। তা বলছে হজরত ও লোক মুঝে বহুত তাজিম করতে হয়, মুঝে বহুত বিশ্বাস করতে হয়, হার কিমতি ফাইল ও লোক আমানত কে লিয়ে মেরে পাস ও লোক রাখতে হয়। বলছি অনেক দামি দামি ফাইলগুলো ওরা অন্যের কাছে না আমার কাছে রাখে, সুবহানাল্লাহ বলে। আমি বলছি আপনি মুসলমান ওরা জানে? বলে হ্যাঁ। বলে আমি মুসলমান বলেই ওরা দামি দামি জিনিসগুলো আমার কাছে রাখে, আর আমি কোনোদিন সেই ফাইল খুলে একবারও দেখিনি তাতে কি আছে। আমার নামাজে রক্ত হয়ে গেলে মাঝে মাঝে মন্ত্রী আমাকে স্মরণ করিয়ে দেয়, আজিজুর আমি নামাজ কা বক্ত আগে তুমি যাকে নামাজ পড়লো। ইমানদার যদি ইমানদারের মতো হয়, সততা নিষ্ঠার আদর্শ যদি থাকে, আরএসএস বিজেপির লোক তার ঘরে আপনাকে নামাজ পড়াবে। সততা থাকা চাই আপনার ভিতরে, নীতি থাকা চাই আপনার ভিতরে, আদর্শ থাকা চাই আপনার ভিতরে, তাহলে পৃথিবীর যে কেউ আপনাকে বিশ্বাস করবে, আপনাকে মর্যাদা দেবে। আর আদর্শ না থাকলে যতই টুপি আর দাড়ি বিশ্বাস করবে না। বলতে বলতে অনেক দূর এসে গেছি, আর প্রথম দিন এসেই না একেবারে ফাল পাকা রাস্তায় এত সুফিয়ে ধরা উচিত না, একটু ওপরে ওপরে মারতে হয়। তা সে আমারও হুঁশবুদ্ধি কম, আর প্রথমেই বলেছিলাম এই মাটিতে কি চাষ হয় আমি ঠিক ভালো জানি না, কিন্তু কি যে হবানি পরে ফালটাল আবার কেটে বেরোয় কিনা আমার সন্দেহ হচ্ছে। আল্লাহ ভালো রাখুন, ধান কপি সবই হয় মাশাল্লাহ মাশাল্লাহ, আর মুরব্বী বলেছেন ধান কপি সবই হয় আলহামদুলিল্লাহ। আমি হাত দোকান ধরে বলছি ইসলাম পড়ুন, মসজিদে ওঠা বসা করুন, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদ, মসজিদে সময় কাটান। যখন কাজ কম থাকে ক্লাবে পার্টি অফিসে মোড়ের মাথায় না বসে অজু ইস্তেনজা করে মসজিদে বসে থাকুন, এটা একটা বিশাল ভালো জায়গা। মসজিদের মতো ভালো জায়গা পৃথিবীতে আর নেই, মসজিদে থাকুন। আর প্রত্যেকটা মানুষকে বলছি এই ঘরটাতে পড়াশুনো করুন, আমরা যে সিস্টেমে পড়াশুনো করাই শুধু মাথায় থাক, কখনো যদি মওকা এসে যায় আপনার গ্রামটাকে এইভাবে গোছাবেন। একটা গ্রামে মসজিদ আছে মাদ্রাসা থাকবে, মাদ্রাসা না থাকলে মসজিদে দোতলায় পড়াশুনো হবে, সকাল ৬টা থেকে ৮টা এই দুই ঘন্টা আমরা পড়াই ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের আইসিডিএস লেভেল। আমরা ৮টায় ছুটি দেব, বাচ্চা খাবে আইসিডিএসে যাবে। ৬ থেকে ১০ বছরের বাচ্চা প্রাইমারি লেভেল, আমরা পড়াবো সকাল ৮টা থেকে ১০টা, আমরা ১০টায় ছুটি দেব, কচি গোসল করবে খাবে
প্রাইমারি স্কুলে চলে যাবে। আমাদের তিন নম্বর স্কুল দুপুর দুটো থেকে চারটে, গ্রামের মা চাচিরা সাংসারিক জীবনে প্রতিষ্ঠিতা মা, যারা আমার গ্রামের মা, তারা প্রতিদিন দু ঘন্টা করে জ্ঞান চর্চা করবেন। সন্তান কি করে লালন পালন করতে হয়, আদর্শ সন্তান তৈরি করার কি কি সূত্র আছে, কোরআন হাদিসের এই সূত্রগুলো মায়েদের শেখানো হয়। আমাদের চার নম্বর স্কুল বিকেল চারটে থেকে সন্ধ্যা পর্যন্ত কারা পড়বে, এগারো থেকে আঠারো বছরের ছেলে মেয়ে যারা ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হাই স্কুলে পড়াশুনো করে, তাদেরকে আমরা বিকেল চারটে থেকে ছটায় দু ঘন্টা পড়াবো। মাগরিব থেকে এসা এই দু ঘন্টা বৃদ্ধ মানুষদের ক্লাস, তারা পড়বেন। পঞ্চাশ বছরের উপরের যত মুরব্বী আছেন গ্রামে, কোনো মুরব্বী চায়ের দোকানে থাকবে না আফতার সন্ধ্যার পর, প্রত্যেক মুরব্বীকে মসজিদে থাকতেই হবে। মুরব্বী মানুষের পার্টি অফিস হলো মসজিদ, মুরব্বী মানুষের কফি হাউস মসজিদ, মুরব্বী মানুষের আড্ডাখানা হলো মসজিদ, বৃদ্ধ মানুষদের একেবারেই আতুর ঘর হলো মসজিদ। মাগরিব থেকে এসা পর্যন্ত মসজিদে ইমামের সঙ্গে আড্ডা মারুন, ইমামের সঙ্গে খেলা করুন, কোরআন হাদিস নিয়ে একটু হাসি ঠাট্টা হোক, কোরআন হাদিস নিয়ে একটু হাসি কান্না হোক, কোরআন হাদিস নিয়েই বুড়ো বয়সে আপনাদের খেলাটা হোক ইমামকে কেন্দ্র করে। প্রতিদিন মাগরিব থেকে এসা মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের বলা থাকে যে মুরব্বীরা মসজিদে প্রতিদিন বসে কোরআন হাদিস নিয়ে ওখানেই হাসবে, ওখানেই কাঁদবে, ওখানেই খেলবে, ওখানেই বুড়ো মানুষটা শরীয়ত সম্মতভাবে সময় কাটাবে, তাদের চা মুড়ি টোস্ট বিস্কুট মসজিদ কমিটির টাকায় ফ্রি খাওয়ানো হবে। পরিষ্কার কথা, মসজিদে যারা পড়বে বৃদ্ধ মানুষ, প্রতিদিন চাঁদের চা মুড়ি টোস্ট বিস্কুট ফ্রি। এই গ্রামে যদি বুড়ো মানুষটা মসজিদে বসে, আমি বলছি এর ভিতরে একটা লোকের বলে দেবো ভাই চা মুড়ি টোস্ট বিস্কুটটা দেবেন, সে লোক বলবে আমি সারা বছর দেবো। আপনার গ্রামে নেই এরকম লোক? একটা লোকই সারা বছর টোস্ট মুড়ি বিস্কুট সব দিয়ে যাবে, কিন্তু কিছু বুড়ো মানুষের এমন খেজিয়ার, সালা মোড়ের মাথার চা পেটে না পড়লে ওর কলেরা হবে। বিকেল হবে টুকটুক টুকটুক করে চার দোকানে বসবে, অন্য কেউ যদি আবার সে বুড়োর জায়গায় ওঠো আমি এখানে বসে, তুই আবার এখানে বসলি কেন, মনে হচ্ছে বাবার মৌরসি পাট্টা করা সম্পত্তি, দেখলি মনে হবে প্রতিদিন বসে, তো মনে হচ্ছে থানার থেকে এই বুড়োর এখানে সিভিক পুলিশের ডিউটি দিয়েছে। একদম বন্ধ করুন চার দোকান, বাড়ি বসে মসজিদে সময় কাটান, সে জীবনে আজরাইল এসে যদি আপনাকে মসজিদে পেয়ে যায় এর চাইতে ভালো কপাল আর কারো হতে পারে না। আজরাইল যদি আপনার জানটা মসজিদে কবচ করে আপনি বড় সৌভাগ্যবান, মসজিদে সময় কাটান। আমাদের ছ নম্বর স্কুল হলো এসার পর থেকে রাত দশটা, পঞ্চাশ বছরের নিচে আর আঠারো বছরের উপরের যুবকদের ক্লাস। আমরা MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের আওতায় দুশো আটত্রিশটি গ্রামে আমরা কাজ করি, চাইল্ড থেকে বৃদ্ধ সবার এডুকেশন নিয়ে আমরা দুশো আটত্রিশটি গ্রামে কাজ করছি। যদি আপনার ভালো লাগে আপনার গ্রামটাকেও এই গ্রামের যুবক ছেলেরা মিলে সুন্দর করে আপনারা গোছাতে পারেন, প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত পড়াশুনো চলবে, হয় মসজিদে নয় মাদ্রাসায়। দেখবেন ছ মাসের ভিতরে আপনার গ্রাম ধীরে 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 ঘুরছে, যে ছেলেরা খৈনি খেত, যে ছেলেরা ফ্রি ফায়ার খেলতো, যে বুড়োরা চায়ের দোকানে যেত, ধীরে 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 তারা সেই সমস্ত সঙ্গ ছেড়ে মসজিদ আর মাদ্রাসার সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হবে। কিন্তু প্ল্যানটা চাই, সুন্দর একটা সিস্টেম চাই। আমি বিশ্বাস করি, আমি ভিতর থেকে বিশ্বাস করি মুসলমান মাতাল মদ খাওয়াও ছাড়বে, আমি খুব ভিতর থেকে বিশ্বাস করি যুবক ছেলেরা ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে মসজিদে জায়গা নেবে। যদি একটা সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি তাদের পথ দেখানো যায় তারা নিশ্চয়ই ভালো হবে। আমাদের র মেটেরিয়ালস আছে, টাকা আছে, কাজের লোক আছে, শক্তি আছে, সময় আছে, শুধু সিস্টেমের অভাবে আমরা আমাদের সমাজটাকে সর্বনাশ করে ফেলছি, শুধু সিস্টেমের অভাবে। যদি ভালো লাগে এই সিস্টেমটা আপনি নিতে পারেন, এর চেয়ে ভালো সিস্টেম যদি আপনার কাছে থাকে তাই হোক। সবার জন্য শিক্ষা, সবার জন্য আদর্শ। স্কুল আর মাদ্রাসা দুটো শিক্ষাকে আলাদা করবেন না, দুটোই জরুরি। বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল বিজ্ঞানটা যতটাই জরুরি কোরআন শিক্ষাটা ততটাই জরুরি। কোরআন বাদ দিয়ে বাংলা পড়ার পক্ষে আমি না, আবার ইংরেজি আর সায়েন্স বাদ দিয়ে কোরআন পড়ার পক্ষে আমি না, দুটোই দরকার। আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যেমন জরুরি, আলেম মাওলানা মুফতি তেমন জরুরি। তবে মাওলানাদের ভিতরে ইংরেজি আর সায়েন্সটা থাক, ডাক্তারের ভিতরেও কোরআন আর শরীয়তটাও থাক,
तब समाजा सुंदर भाव आगे जो पड़े त्रुटि विच्युत क्षमा चे अनेकटा तर क्षमा चेहे निचि बेहदी किचू कर फिलले तर क्षमा चाहिए तत्वगत जो कि भूल बोली क्षमा करते हैं देवें संशोधन होते चाहिए কোন তাত্ত্বিক যদি ভুল বলি সেটা টেলিফোন করে আমাকে জানিয়ে দেবেন আমিও সংশোধন হব তাবারুক তাবারুক কিভাবে দেবেন তাবারুক আছে কিভাবে দেবেন বসে আলহামদুলিল্লাহ সবার জন্য একটু তাবারুক আছে একটু তাবারুক এক গাল খাওয়া দাওয়া করে তারপরে আপনারা যাবেন যদি সম্ভব হয় এই পত্রিকাটা ফুরফরা পীর সাহেব কাবেলার স্মৃতিতে কুড়ি বছর ধরে চলছে দাদা হুজুর কাবেলার স্মৃতিতে এই পত্রিকাটা কুড়ি বাইশ বছর ধরে চলছে এই পত্রিকা চালাতে প্রতি বছর আমাকে মিনিমাম ছ লক্ষ টাকা ভর্তুকি দিতে হয় বছরে বান্নটা সংখ্যা বার হয় সপ্তাহে একটা করে পত্রিকা বিক্রি করে যা টাকা আসে সেই টাকা দিয়ে পরের সংখ্যার কাগজ বেরোয় না প্রতি মাসে আমাকে আটচল্লিশ থেকে তিপ্পান্ন হাজার টাকা চারটে সংখ্যার কাগজে ভর্তুকি দিতে হয় শুধু ফুরফরা পীর সাহেব কাবেলার ঐতিহ্যটা ধরে রাখার জন্যই এই পত্রিকাটা বার হয় বিরাট দামি লেখা আমি দিতে পারি না আমার পাঠক লেখক 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 প্রচার মতো আমার টাকা নেই মানুষ লেখে আমি প্রচার করি তবে যদি দাদা হুজুরের স্মৃতি একটা জীবন্ত থাক এই নিয়েতে পারলে পত্রিকাটা নিয়মিতভাবে পড়বেন আজকে একটা সংখ্যা নিয়ে পড়ে দেখুন যদি ভালো লাগে সপ্তাহে সপ্তাহে আমি পাঠিয়ে দেওয়ার এজেন্টদের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছোট্ট দাওয়াত দিই ফাল্গুন মাসের এক দুই তিন তারিখে জামিয়া রহমানের ইসলে সবাব পারলে একটু অংশ নেবেন আগামী দুদিন পরেও আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ছিয়াশিটা মাদ্রাসা আছে দুশো আটত্রিশটি কেরালা মডেল ইসলামিক স্কুল চলে এর ভিতরে সবচেয়ে পুরুষ বিভাগের বড় মাদ্রাসা হলো জামিয়া রহমানিয়া বালিকা বিভাগের সবচেয়ে বড় মাদ্রাসা হলো খাদিজাতুল কোবরা বালিকা ইতিমখানা মাদ্রাসা যেটা মাওলানা মুফতি রাজব আলী সাহেবের দায়িত্বে পরিচালিত হয় আলহামদুলিল্লাহ তার ইসলে সবাব বৃহস্পতিবার এবং শুক্রবার দাওয়াত দিচ্ছি যদি আল্লাহ মওকা দেন আপনারা যাবেন একটু খেদমতের সুযোগ দেবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম